ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সাম্প্রতিক অতীতে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক কলেজ। উত্তর থেকে দক্ষিণ উত্তপ্ত হয়েছে নানা প্রান্ত। গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজে মনোনয়ন জমাকে কেন্দ্র করে সাব ইন্সপেক্টরের মৃত্যু যাবতীয় সীমা অতিক্রম করেছে। এই প্রেক্ষিতে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু পুজোর পর ফের শুরু হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, আর সে নির্বাচন হবে নতুন নিয়ম অনুযায়ী। সোমবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, ছাত্র সংসদ নির্বাচনের জন্য নতুন নিয়মাবলী প্রণয়নের কাজ চলছে। 20 দিনের মধ্যে এই বিধিবদ্ধ প্রণালী তৈরির কাজ সম্পূর্ণ হবে। পুজোর আগেই ছাত্র সংসদ নির্বাচনের নতুন নিয়মাবলী প্রকাশ করা হবে। পুজোর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুললেই ছাত্র সংসদ নির্বাচন পুনরায় নতুন নিয়ম অনুযায়ী শুরু হবে। শিক্ষামন্ত্রীর বক্তব্য, ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যেভাবে একের পর এক কলেজে অশান্তি হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়, তাই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতেই এই নতুন নিয়মাবলী প্রণয়ন করছে উচ্চশিক্ষা দপ্তর। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।